আধুনিক বিশ্বে মানুষ শহরমুখী হচ্ছে আর ক্রমবর্ধমান নগরায়নের মাধ্যমে মানুষ নিজেই ডেকে আনছে নিজের বিপদ। বনাঞ্চল উজাড় করে নির্মাণ করছে থাকার আবাসন কলকারখানা, আর এর প্রভাবে বৃদ্ধি পাচ্ছে তাপমাত্রা। এই তাপবৃদ্ধি এমন একটি ঘটনা যা আবহাওয়া সম্পর্কিত যে কোনো চরম ঘটনা, যেমন টর্নেডো, হারিকেন, এমনকি বন্যার চেয়েও বেশি লোকের মৃত্যুর কারণ হতে পারে। উষ্ণায়ন সমস্যায় পড়া দেশগুলোর তালিকায় আছে সিঙ্গাপুর। ভৌগোলিক অবস্থান বিষুবরেখার নিকটবর্তী হওয়ায় সিঙ্গাপুরের তাপমাত্রা দিনের বেলা নিয়মিত 32 ডিগ্রি সেলসিয়াস বা 90 ডিগ্রি ফারেনহাইটের উপরে উঠে যায়। যেহেতু পৃথিবী উত্তপ্ত হচ্ছে, বাড়ছে উষ্ণায়ন, সুতরাং গৃহস্থলী ঠান্ডা রাখার পণ্যের প্রয়োজন বাড়বে। তাই 2017 সাল থেকে কুলিং সিঙ্গাপুর প্রকল্প গড়ে তোলে দেশটির সরকার। কারণ গাছপালার মাধ্যমে তাপ হ্রাস করা এই চিন্তার প্রথম স্বপ্নদ্রষ্টা হলেন সিঙ্গাপুরের তৎকালীন প্রধানমন্ত্রী লি কুয়ান ইউ। তিনি 1967 সালে প্রাথমিকভাবে এই দূরদর্শিতার পরিচয় দিয়েছিলেন মানুষের জীবনকে আরও প্রশান্তিময় করার লক্ষ্যে। আর আজ নগর সবুজায়নের দিক থেকে সিঙ্গাপুর বিশ্বের অন্যতম শহরগুলোর একটি। সিঙ্গাপুর উপসাগরের তীরে 250 একর জায়গায় বিভিন্ন গাছ লাগিয়ে গার্ডেন বাই দ্য বে নামের এক উদ্যান তৈরি করা হয়েছে। আর এই পার্কের ভেতর রয়েছে ফ্লাওয়ার ডোম নামে একটি গ্রিন হাউস, যেটি দেখতে ঝিনুক বা গম্বুজ আকৃতির। এর অভ্যন্তরের তাপমাত্রা 24 ডিগ্রি সেলসিয়াস। মানুষ সবুজের প্রশান্তি পেতে রীতিমতো টিকিট কেটে সময় উপভোগ করতে আসে এই পার্কে। পিকারিং এ রয়্যাল পার্কের পাশে 15,000 বর্গমিটার বাগান, পুল, কৃত্রিম জলপ্রপাত, গাছ রোপণ করা সোপান এবং সবুজ দেয়াল রয়েছে যা সবার জন্য উন্মুক্ত। সিঙ্গাপুর আগামী 10 বছরে 10 লক্ষ গাছ রোপণ করতে চায় এবং একই সঙ্গে যুক্ত করতে চায় গাছ লাগানোর জন্য ফাঁকা জায়গা। এর ফলে শহরের বাসিন্দারা প্রকৃতির সাথে আরও সম্পৃক্ত হতে পারবে। এটা মূলত শহরের তাপ প্রশমনের জন্য নেওয়া একটি উদ্যোগ। সিঙ্গাপুর ডিস্ট্রিক্ট কুলিং সিস্টেমের মাধ্যমে বেশ কিছু এলাকার তাপমাত্রা ঠান্ডা রাখছে। এই পদ্ধতির মাধ্যমে একটি কেন্দ্রীয় ব্যবস্থাপনায় নির্দিষ্ট ভূগর্ভ থেকে পাইপের মাধ্যমে শীতল পানি পৌঁছে দেওয়া হয় ব্যাংক, আবাসিক টাওয়ার, প্রদর্শনী কেন্দ্র, বিপণী বিতান এবং শহরের আইকনিক মারিনা বে সেন্ডস হোটেল আর ক্যাসিনো কমপ্লেক্সে। আর এই ডিস্ট্রিক্ট কুলিং সিস্টেমটি ব্যবহারের সবচেয়ে বড় সুবিধা হলো প্রচলিত পদ্ধতিতে এয়ার কন্ডিশনারের চেয়ে এভাবে 40% বিদ্যুৎ সাশ্রয় হয়। এই পদ্ধতিতে বিদ্যুৎ সাশ্রয়ের সমতুল্যতা দাঁড়ায় শহরের রাস্তা থেকে 10,000 গাড়ি অপসারণের সমান। বিগত 6 দশক ধরে গড় বৈশ্বিক উষ্ণতার চেয়ে এই শহরের তাপ এখনো দ্বিগুণ হারে উষ্ণ হয়ে উঠছে। এ কারণেই কুলিং সিঙ্গাপুর প্রকল্পটি তাপমাত্রা প্রশমনের যত কার্যকর উপায় আছে সেগুলোর লিস্ট তৈরি করে ফেলেছে। প্রকল্পে তারা যেসব উদ্যোগ নিচ্ছে সেগুলো হলো বড় বড় দালানের জানালার পাশে এমনভাবে গাছ লাগাচ্ছে যেন জানালায় ছায়া পড়ে, সেই সঙ্গে শহরের বিভিন্ন জায়গায় নির্দিষ্ট গভীরের পানির জলাশয় রাখছে, তাতে তাপমাত্রার ভারসাম্য বজায় থাকবে। ভারী ভারী দালান কোঠা নির্মাণের ক্ষেত্রে বহির্মুখী দেয়ালগুলো তুলনামূলক কম ভারী রাখছে সিঙ্গাপুর, যেন দালানে সরাসরি সূর্য ঢুকে যাওয়াকে প্রতিরোধ করতে পারে। এছাড়াও যে কোনো ধরনের দহন ইঞ্জিনও শহরের ভেতরে রাখছে না তারা। তার মানে বিদ্যুৎ উৎপাদন করতে তারা শহরের বাইরের জায়গা নির্বাচন করছে। গবেষক দল বহু সংখ্যক আইডিয়া নিয়ে কুলিং সিঙ্গাপুর শহরের একটি ভার্চুয়াল মডেল ডিজাইন করেছে, যার নাম দেওয়া হয়েছে ডিজিটাল আরবান ক্লাইমেট টুইন। এই মডেল হিসাব করতে পারবে শহরের কাঠামো ডিজাইনের প্রতিটি উপাদান কোনটি কিরকম তাপ শোষণ করছে। কেবল শহরের জ্যামিতিক মডেলই নয়, পরিবহন তাপমাত্রা, সৌর বিকিরণ, স্থানীয় জলবায়ু, এমনকি শহরের ক্ষুদ্র পরিসরের জলবায়ু ব্যবস্থা, পানি, মানুষের চলাচল সবই অন্তর্ভুক্ত থাকছে তাদের প্রকল্পে। মডেলটি ডিজাইন করার পর অবশ্যই যাচাই করা হবে সিমুলেশন ঠিকমতো কাজ করছে কিনা। আশানুরূপ কাজ করলে সেটার উপযোগিতা হয়ে উঠবে চূড়ান্ত, কারণ বাস্তবে যেটা করা যেতে না পারে ভার্চুয়ালি সে পরীক্ষা করে সহজেই অনুমান করা যায়
যে বাস্তবে এর পরিস্থিতি কি দাঁড়াবে এবং সিমুলেশনের পরীক্ষা থেকে পাওয়া সবচেয়ে উপযোগী সমাধানগুলোই বাস্তবে পরিণত করা সম্ভব হবে। সিঙ্গাপুর হচ্ছে বিশ্বের খুব অল্প কয়েকটি শহরের মধ্যে একটি যেখানে বিজ্ঞানের অগ্রসরতা বিকশিত হয়েছে সুপ্রতিষ্ঠিত নগর পুনর্নকশা এবং কংক্রিট নকশাকে বাস্তবায়ন করেও। যদি এই বৈজ্ঞানিক পথ অনুসরণের ধারা অব্যাহত থাকে তাহলে আশা করা যায় সিঙ্গাপুর বর্তমানের চেয়ে ভবিষ্যতে আরও বসবাস উপযোগী শহর হয়ে উঠবে।